বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সকালের বাংলাদেশে মাত্রই যারা যুক্ত হচ্ছেন তাদের আরও একবার শুভ সকাল। আর রুনিয়া বলছিল অনেক গল্প নিয়ে ফিরবো। অনেক গল্প নিয়ে ফেরার আছে, তো গল্প যার সাথে করব তার সাথে পরিচয় করে দায়িত্বটা জুবাইরকে দিয়ে দিচ্ছি। একদমই তাই। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন এই প্রজন্মের স্থির চিত্রগ্রাহক বা ফটোগ্রাফার নীতি জান্নাত। কথা বলবো তার সাথে। শুভ সকাল নীতি। শুভ সকাল ভাইয়া আপু। শুভ সকাল। আচ্ছা নীতি, সকালটা কিভাবে শুরু হয়? সকালটা অ্যাকচুয়ালি আমি যখন ফটোগ্রাফি করতে বের হই তখন একভাবে কাটে, আর যখন বাসায় থাকি তখন আরেকভাবে। আচ্ছা, যদি বাসায় যখন থাকো তখন কিভাবে আসলে কাটে? বাসায় যখন থাকি তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই যে আমি এটা করি। হতে পারে আমি ঘুমিয়ে থাকতে পারি, অথবা আমি হয়তো নেটে বসে গেলাম বা ছবি এডিটিংয়ে বসে গেলাম, এরকম কিছু। আচ্ছা, আর যখন ফটোগ্রাফি করো তখন কত সকালে উঠে বের হতে হয়? ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই অনেক সকালে বের হতে হয়। তো সেক্ষেত্রে কারণ ফটোগ্রাফির জন্য সকালের আর বিকালের লাইটটা অনেক ভালো। তো আমার সেক্ষেত্রে দেখা যায় আমার সকালে উঠতে হয় 5টা 5:30 এরকমও উঠতে হয়। তো মেইনলি আমার আগে থেকে ফ্রেন্ড বা যারা বের হয়, আমি তো একা কখনো বের হই না, তো একসাথে বেরোতে গেলে তখন ওদের সাথে আগে থেকে প্ল্যান করা থাকে। তো মেইনলি ওদের সাথে 6টা 6:30 মধ্যেই বেরোনো হয়। আরও আগে আমরা চাইলে বেরোতে পারি, কিন্তু ঢাকা শহরে আর একটু আগে বেরোলে অনেকটাই অন্ধকার থাকে, তো সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, একটু জানতে চাই যে কথার মাঝখানে একটি কথা বললেন আপনি যে একা কখনো বের হই না, আপনি যে পেশাটাকে বেছে নিয়েছেন এটা শখের বসে হোক বা যাই হোক খুব চ্যালেঞ্জিং একটা শখ, তো ঠিক এই পর্যায়ে এবং আপনি বলেওছেন যে একা বের হই না, দুটাকে কিভাবে সামঞ্জস্যতা বজায় রাখেন? ব্যাপারটা হলো যে আমি ফটোগ্রাফি মানে আমি ফটোগ্রাফি করি, অবশ্যই এটা কাজ, তো আমার এই কাজটা করতেই হবে, যতই চ্যালেঞ্জিং হোক বা যতই ঝুঁকি থাক আমার অবশ্যই কাজটা করতে হবে, দ্যাটস ওয়াই আমি অবশ্যই বের হই। কিন্তু আপনি যেটা বললেন মানে আমি কেন একা বের হই না, সেটা হলো আমি একে তো মেয়ে, তার মধ্যে আমার সাথে মানে এক্সপেন্সিভ গিয়ার থাকে, তো আমার একা বেরোনোটা অবশ্যই রিস্কি। এটা শুধুমাত্র মেয়ের জন্য না, ছেলেদের জন্য। হ্যাঁ, সেটা আমরা অনেক সময় ফটোগ্রাফারদেরকে দেখি যে একসাথে মানে ঘোরাফেরা করে, অনেক তাদের সাথে অনেক এক্সপেন্সিভ গিয়ার থাকে, মানে হ্যাঁ এটি আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই পেশাটাতে এইটাকে শখের বসে নেওয়া মানে ফটোগ্রাফিটাকে কিভাবে শখটা আসলো সেটা যদি একটু বলেন। আসলে এটার একটা মজার কাহিনী আছে। ফার্স্টে ফ্রেন্ডরা প্রথমে আমার ছবি তুলতো, তো তখন এক সময় দেখতাম যে ওদের ছবি তুলেছে, আমার ইচ্ছা করতো যে আমিও ছবি তুলি, আমার মডেলিংয়ের চেয়ে ফটোগ্রাফিটাই বেশি ভালো লাগতো। তো সেক্ষেত্রে আমি ওদের ক্যামেরা নিয়ে প্রথমে ছবি তোলা শুরু করি। তো এমন অবস্থা হয়ে হলো একটা পর্যায়ে যে ফ্রেন্ডের ক্যামেরা ফ্রেন্ডের কাছ থেকে যে আমার থেকে আমার কাছে বেশি থাকতো, তো আমি সবার ছবি টবি তুলে দিতাম, অনেকে আমাকে অনেক কমপ্লিমেন্ট দিত, অনেক ভালো তুলছো, আমি নিজেও দেখছিলাম। তখন শখটা আরও বেশি মানে ইন্টারেস্টটা আরও বেড়ে গেল। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি নিজেই কেন এটাকে মানে আমি এই ইয়াতে মানে প্রফেশনাল না হোক শখের বসে আমি কেন ফটোগ্রাফিটা শুরু করছি না। তারপর বাবা মাকে বললাম, তো প্রথমে বাবা মা বাবা বলছিল যে ফটোগ্রাফি কেন, অন্য কিছু করো বা এরকম কিছু। তারপর যখন দেখলো যে আমার আগ্রহ অনেক বেশি তখন বাবা আর কি কিনে দিল, দেন তারপর থেকেই শুরু। আচ্ছা নীতি, একটু জানতে চাই, আমরা যখন দুচোখ দিয়ে কোনো কিছু দেখি অনেক কিছু দেখতে পাই, অনেক সুন্দর লাগে, তো আমরা যদি আমরা যখন আসলে যদি না আমরা যখন ক্যামেরার ওই ভিউ ফাইন্ডারের মধ্যে দিয়ে দেখি তখন এই ছোট্ট ফ্রেমের মাঝে কোন সাবজেক্টটিকে বেছে নিতে খুব বেশি ইচ্ছে করে, কারণ অনেক কিছু তো দেখানোর আছে? অ্যাকচুয়ালি ব্যাপার হলো এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে ছবি এক্সেপশনাল ছবি বলতে এইটা না যে আপনি ডিফারেন্ট কিছু তুলছেন, আপনার এক্সেপশনাল ছবি সেটাই যে আপনি একটা সিম্পল ছবিকে আপনার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সেপশনাল করে তুলছেন। দেখা যায় নর্মালি একটা ছবিকে সবাই যেরকমটা দেখছে, কিন্তু ফটোগ্রাফারের নজরে কিন্তু সেরকম দেখলে হবে না, অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে হবে। সেই ক্ষেত্রে তারা ফ্রেমিং অথবা সাবজেক্ট ওরা এমনভাবে চুজ করতে হবে যেটা একটু ইন্টারেস্টিং বা একটা সিম্পল জিনিসকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে। যেমন একটা শিল্পী, ধরেন আপনি ছবি আর্ট করবেন, সেক্ষেত্রে আপনি স্কেচ করবেন, আপনি নিজে স্কেচ নিয়ে বসবেন যে আপনি এখন ছবি আঁকবেন, তো আপনি প্রথমে ঠিক করবেন যে আপনি কিসের ছবি আঁকবেন। তো সেক্ষেত্রে আপনি যে পেন্সিল দিয়ে আঁকছেন সেটাও কিন্তু একটা আপনার থিমের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো ফটোগ্রাফিরও এরকম কতগুলো ক্যাটাগরি রয়েছে, অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, লাইফস্টাইল, স্ট্রিট লাইফ, আর্কিটেকচার, ওয়াইল্ড লাইফ, ম্যাক্রো, ইভেন্ট, এটসেট্রা। এই ক্ষেত্রে আপনি ফটোগ্রাফার ফার্স্টে একটা ক্যাটাগরি ঠিক করে, তারপর সেই অনুযায়ী তারা আর কি সাবজেক্টটাকে সাজানোর চেষ্টা করে। ওইটাই হলো একটা শিল্পীকে শৈল্পিক করে তোলা নিজের পয়েন্ট অফ ভিউ থেকে। ইন্টারেস্টিং লাগে এবং কি ধরনের ক্যামেরা ব্যবহার করতে বেশি ইন্টারেস্ট পাও তুমি?
আসলে ছবি যদি আপনি তুলতে পারেন যে কোনো ক্যামেরা দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেন, সেটা অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আর কি ডিপেন্ড করবে, আপনার পয়েন্ট অফ ভিউর উপর। এটা হলো গিয়ারের ব্যাপার। আর আপনি যেটা বলছেন যে আমি কী টাইপের ছবি তুলতে বেশি পছন্দ করি, এক্ষেত্রে আমি বলতে চাই যে আমার, আমি আসলে ফটোগ্রাফি ভালোবাসি, আমার সব টাইপের ছবি তুলতেই ভালো লাগে। কোনো ছবির প্রতি আমার অনীহা নেই না এই ছবি আমি তুলবো না, আমার প্রতিটা ছবি খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস সেটা হলো যে প্রফেশনালি যদি বলেন তাহলে ওয়েডিং অ্যান্ড ফ্যাশন ফটোগ্রাফিটা প্রফেশনালি করি, আদারওয়াইজ আমি সব টাইপের ছবি তুলি। আচ্ছা, একটু আমাদের অনেক দর্শক আপনাকে শুনছেন এবং দেখছেন, এর মধ্যে অনেকে আছেন যারা আমাদের ছবি তুলে পাঠান, সবাই চান যে আমি ছবিটি তুললেই যাতে সুন্দর একটি ছবি হয়, তো এরকম যদি কোনো ট্রিক থাকে বা যদি কোনো সাজেশন থাকে যে ছবিটা তুললেই অনেক সুন্দর আসবে, যদি সাজেশনগুলো দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি বলতে চাই যে ফার্স্টে নিজের ডেডিকেশন ঠিক রাখতে হবে। নিজের ডেডিকেশন যদি ঠিক রাখে, ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা জিনিসকে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সুন্দর করে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই প্র্যাকটিস লাগবে এবং আপনার নিজের ডেডিকেশনটা অবশ্যই অনেক বেশি লাগবে। তো আপনি যদি সব কিছু আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর হতাশ হওয়ার কিছু নেই, কারণ প্রথমেই কেউ ফটোগ্রাফার হয়ে যায় না, প্রথমে সে তুলে একটা ছবি একটু বেটার হয়, তারপর আস্তে আস্তে সে একটা লেভেলে চলে যায়। তো অবশ্যই প্রথমে হতাশ হবেন না, আস্তে আস্তে জিনিসটাকে, আপনার স্কিলটাকে ডেভেলপ করেন যাতে ফিউচারে আরও অনেক ভালো কিছু করতে পারেন। আমার তো শর্টকাট একটা প্রয়োজন, আমাকে একটা শর্টকাট বলে দিতেই হবে, কী করলে ছবি চটজলদি সুন্দর হতে পারে? অবশ্যই অনেক ছবি দেখতে হবে, আপনি প্রতিটা ফটোগ্রাফারের ছবি দেখেন, ভালো ভালো ফটোগ্রাফারের ছবি দেখেন, আপনার নিজের মাঝে আলাদা একটা পয়েন্ট অফ ভিউ অলরেডি মানে আস্তে আস্তে চলে আসবে, এটা গ্রো করবেই, মাস্ট। এটা একটা ট্রিক। বাহ, আচ্ছা ঠিক আছে, এই যে একটা এক্সক্লুসিভলি আমরা ট্রিক জানিয়ে দিলাম দর্শক, আপনাদের যারাই সকালের বাংলাদেশে ছবি তুলে পাঠাচ্ছেন অনেক বেশি ছবি দেখবেন, কারণ বেশি ছবি দেখলে মাথায় বেশি চিন্তা চেতনা কাজ করবে, তাই তো রুনিয়া কি জানো বলতে চাইছেন। একদম ঠিক বলেছো, এবং আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমার, আমি যখন তোমার ছবিগুলো দেখছি অনেক ইন্টারেস্টিং ছবি আছে, রেল লাইনের আছে, রেল স্টেশনের আছে, তারপর আমরা পোর্ট্রেটস দেখতে পাচ্ছি, ফ্যাশন পোর্ট্রেট দেখতে পাচ্ছি, তো এই যে এই ধরনের চ্যালেঞ্জিং যখন কোনো ছবি তুলতে চাও, তখন কি কখনো কোনো রকমের মানে হয় না মানে কোনো রকমের সিচুয়েশান তৈরি হয়েছিল, এমন কোনো অড সিচুয়েশানে পড়তে হয়েছিল যেটা মনে হয়েছে যে মেয়ে হওয়ার জন্য আমি এই ডিফিকাল্টিজের মধ্যে পড়েছি? আসলে প্রতিটা কাজেই চ্যালেঞ্জিং ব্যাপারটা থাকে, কোথাও কম কোথাও বেশি মাস্ট, তো সেক্ষেত্রে ফটোগ্রাফির ব্যাপারেও অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আছে, কিন্তু আমি এই জিনিসগুলোর অতটা চ্যালেঞ্জিংভাবে নেই না বা অনেক উপভোগ করি, কারণ জিনিস কাজটা আমার মানে প্রফেশন হোক বা শখে হোক জিনিসটা আমার খুবই পছন্দের। আর হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, মেয়ে হিসেবে অনেক ক্ষেত্রে আমি অনেক সুবিধা পেয়েছি, আবার অনেক অসুবিধাও হয়েছে। অসুবিধা বলতে কোথাও গিয়েছি ছবি তুলতে, আমি ইন্টারেস্টিং কোনো সাবজেক্ট খুঁজছি, অথবা পাশে থেকে কেউ এসে বলছে যে আপু ছবি তুলেন, তো সেক্ষেত্রে আমি দেখা যায় ইন্টারেস্টিং ফেস হলে আমি নিজেই তুলি। আর এমনি ক্ষেত্রেও বললে আমি অবশ্যই তুলি, মানা করি না, কিন্তু অনেকেই আছে না যে মেয়ে দেখে বিরক্ত করার জন্য করে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই অ্যাভয়েড করে চলি, তো ওগুলো একটু এমবারেসিং অবশ্যই, তো এগুলোর প্রবলেম ছোটোখাটো হয়েই থাকে। আবার অনেক ক্ষেত্রে অনেকে এসে ইভেন মানে পুলিশ ওরা পর্যন্ত এসেও অনেক রকম কোশ্চেন করে, তো সেক্ষেত্রে অবশ্যই নিজেকে গা বাঁচিয়ে চলাটা আসলে ওইভাবে ওদেরকে মানে হ্যান্ডেল করতে হয়। নীতি কি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন নাকি শুধু শখ থেকেই শুরু? প্রথমে তো শখ থেকে শুরু, নিজে করেছি। একটু জানতে চাই কোথায় করছেন বাকি? আমি বিবিএ করেছি, মেজর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এআইইউবি থেকে বিবিএ করেছি। আর হলো ফটোগ্রাফিটা ফার্স্টে তো শখে শুরু করি, 2 বছর উপর হয়ে গেল, আর তারপর প্রফেশনালি 1.5 বছর এরকম আছি। এবং এটার মধ্যে আপনার যতগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন বা দর্শকদের সাথে, যেটা দর্শকদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে, যে খুব মজার একটা অভিজ্ঞতা, কোনো একটা স্মৃতির কথা? স্মৃতির কথা বলতে পারি, তবে এটা ইন্টারেস্টিং লাগবে কি না এটা আমি প্রতিটা শিওর হয়ে বলতে পারছি না, কারণ একবার আমি লাস্ট দুর্গাপূজায় যখন মূর্তি ডোবাই তখন গিয়েছিলাম বুড়িগঙ্গায় ছবি তুলতে, একে তো আমি সাঁতার পারি না, তারপরেও আমি গিয়েছি ছবি তুলতে, এটা অবশ্য এখানে বলা ঠিক হবে কিনা জানি না, কারণ বাসায় ব্যাপারটা জানে না। তো আমি ওখানে যাওয়ার পরে আমি এক সাইড ছিল নদীর, তো আমরা ফার্স্টে তখন মূর্তি আনে নেই, তো আমাদের এক সাইডে তখন বসে থাকতে হয়েছে, আমার সাথে আরও 2 জন ছিল, তো পাশে কিছু ভ্যান সাজানো ছিল, ভ্যান গাড়ি, তো আমরা কি করেছি মানে ওরা বসেছে, আমাকে বলেছে বসো, আমি বসতেও পারিনি, তার আগে ভ্যানটা মানে উল্টিয়ে যাচ্ছিল, কারণ একদম কর্নারে ছিল, ব্যালেন্স করতে পারেনি, তো সেক্ষেত্রে আমার ক্যামেরাটা আরেকটা ভাইয়ের হাতে ছিল, সেখানে আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে যায়, তো কপাল ভালো যে পানিতে পড়ে নাই, মানে বালুতে পড়েছিল। আপনি পড়েছেন কোথায়? পানিতে না বালুতে? আমি পড়িনি, আমার পড়ার আগে আমাকে আর কি হাত ধরে ফেলা হয়েছে, কিন্তু একটু বলতে পারি যে ওই দিন যদি পানিতে পড়তাম হয়তো দুর্ঘটনা একটা মারাত্মক কিছু হয়ে যেতে পারত, কিন্তু আর মজার ব্যাপারটা হলো যে ওই দিন যে ছবি তুলেছি ওই ছবির
মানে অনেক বেশ কয়টা এক্সিবিশনও গিয়েছে, ইভেন ইন্টারন্যাশনাল এক্সিবিশনও গিয়েছে। এটা একটা সার্থকতা। ইন্টারন্যাশনাল কি রকম এক্সিবিশনে, মানে ইন্টারন্যাশনালি ছবি পাঠানোর প্রসেসটা কি, কিভাবে এক্সিবিশনগুলো কতগুলো পাঠিয়েছো এই পর্যন্ত? না, ব্যাপারটা হলো আমি এক্সিবিশনও খুব একটা ছবি পাঠাই না, মানে এক্সিবিশনও খুব একটা ছবি দিই না। মাঝে মাঝে কিছু এক্সিবিশনে ছবি দিই, তাও লাস্ট ইয়ারের লাস্টের দিক থেকে আর কি এক্সিবিশনে ছবি দিচ্ছি। তাও ফ্রেন্ডরা অনেক বলে, সবাই বলে ছবি দাও তোমার কাছে ভালো ছবি আছে। নিজের প্রশংসা করছি না, মানে সবাই বলে তাই বলছি। না ঠিক আছে, আমরা বুঝে নিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যায় লাস্ট ইয়ার থেকে ছবি, মানে লাস্টের দিক থেকে ছবি দেওয়া শুরু করছি। আর আমি সব এক্সিবিশনে ছবি দিই না, হাতে গোনা বেশ কিছু এক্সিবিশনে ছবি দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল একটা এক্সিবিশনে ছবি দিয়েছি বিএসপি এ, তো ওই এক্সিবিশন আলাদা মতো হয়ে গিয়েছে। আর সামনে কিছু এক্সিবিশনে দেওয়ার ইচ্ছা আছে, তো আশা করি হবে। আচ্ছা নিতে, একটু যদি ছোট্ট করে জেনে নিতে চাই, এক লাইনে যদি ফিউচার প্ল্যান জানতে চাই, কি করতে চাই আমরা? আমার ফিউচার প্ল্যান ফটোগ্রাফি আমার কখনোই ছাড়ার ইচ্ছা নেই, আল্লাহর রহমতে ওটা সবসময় করার ইচ্ছা। আর পাশাপাশি আমার বিজনেসটা আর প্রতি বেশি ইন্টারেস্ট, আমি বিজনেস ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ এগুলো করব। আর জব হয়তো করব, যেগুলো ইন্টারেস্টিং আমার কাছে লাগে সেই সব জব করব প্রফেশন। আর এমনি কর্পোরেট জব মাত্রই 24 ঘন্টা নিতে, কর্পোরেট জব যেটা সেটা এক দেড় বছর হয়তো করতে পারি। সেটা হলো আমার কাজ শেখার জন্য, যাতে ফিউচার বিজনেস প্ল্যানের জন্য, বিজনেসের জন্য জিনিসটা ভালো হয়। পরবর্তী একটা পজিশনে যাওয়ার পর ওটা অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আমি করব নাকি করব না। নীতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সকালবেলা আপনি এসেছেন, যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন। এই ফটোগ্রাফির গল্পগুলো আমরা জানতে পেরেছি, হয়তো ভবিষ্যতে এরকম আপনার কোনো এক্সিবিশনে আমরা দুজন যে উপস্থিত হয়ে যাব এবং আপনার আরও ভালো ভালো কাজ দেখার আশা করছি। আর কোনোদিন হয়তো আমাদের দুজনকে একই ফ্রেমে ধরে ফেলবেন, এটা চাইতেই পারি অবশ্যই। এবং তার সাথে আশা করি আপনি বিদেশে আরও অনেক বেশি এক্সিবিশনে হন, আপনি পার্টিসিপেট করুন এবং সেখান থেকে অ্যাওয়ার্ডগুলো নিয়ে আসেন, এবং আপনার ঝুড়ি সমৃদ্ধ হোক, আমাদের দেশের ঝুড়িও সমৃদ্ধ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, নীতি জান্নাতি জান্নাতুল, যে মূলত ফটোগ্রাফার। এবং তাকে আনার উদ্দেশ্য ছিল একটাই, আপনারা যারা ফটোগ্রাফি করেন তারা অনেকেই প্রশ্ন করেন কীভাবে ছবি তুলবো বা ছবি তোলা সংক্রান্ত অনেক বেশি কিছু। একদম এই প্রজন্মের একজনকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, আমরা তরুণদের আরও অনুপ্রাণিত করতে চাই এবং তরুণদের মাঝে যে তারুণ্যটা, সে তারুণ্য যাতে আমরা যারা, আমাদের যাদের একটু বয়স হয়ে গেছে, আমরা যারা বললে আসলে কেমন শোনাচ্ছিল, আমাদের যাদের একটু বয়স ধরে গেছে জীবনে, তারাও যাতে অনুপ্রাণিত হয়। এবং এই তারুণদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, যখন তরুণ তখন সে তরুণী। একদমই তাই। অন দিস নট একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।